অষ্টম দফা ভোটে কি ঘটনা সেদিকে আমরা একবার নজর রাখি। যে বলছে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়োগ করা হয়েছে করোনা আক্রান্ত এক আশাকর্মীকে, অত্যন্ত ভয়াবহ এই অভিযোগ। তিনি করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও বুথ চত্বরে হাজির, এমনই ছবি উঠে এসেছে মালদা বিধানসভা কেন্দ্রের 170 নম্বর বুথে শাহাপুর জুনিয়র বেসিক স্কুলে। ভারতী পাল নামে ওই কর্মী নিজে জানাচ্ছেন যে জ্বর এবং কাশি থাকায় 24 এপ্রিল তিনি কোভিড পরীক্ষা করান, গত সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। তার স্বামীও জ্বরে আক্রান্ত, 14 বছরের ছেলে, সেও কোভিড পজিটিভ। এরই মাঝে তার ভোটের ডিউটি চলে এসেছিল এবং গোটা বিষয়টি তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে এবং বিডিওকে জানিয়েও ছিলেন, কিন্তু যেটা অভিযোগ যে তারা কেউ কোনো কথা শুনতে চাননি। এই মুহূর্তে আপডেট কি রয়েছে এবং গোটা পরিস্থিতিটা ঠিক কি ঘটেছে বিস্তারিত একটু জেনে নেওয়ার চেষ্টা করি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয়। রণজয়, আপডেট কি রয়েছে? নিরঞ্জনা, প্রথমেই বলে রাখি যে ঘটনার ছবি আমরা দেখাচ্ছি সেই ঘটনা কিন্তু যে স্কুলে ঘটেছে এখনো পর্যন্ত সেই বর্ণালী যে আশা বর্ণালী নামে যে আশাকর্মী রয়েছেন তাকে সরানো হয়নি। তার পরিবর্তে যে কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে জেলা শাসক জানিয়েছেন তার পরিবর্তে অন্য এক কর্মীকে এখানে পাঠানো হচ্ছে, তিনি এখনো পর্যন্ত তিনি আসেননি। মূলত সকাল 7টা থেকে ভোট রয়েছে, সেই আশাকর্মী এখনো পর্যন্ত এইখানে রয়েছেন। আমরা যখন এই এই শাহপুর বেসিক জুনিয়র স্কুলে এসে পৌঁছাই, প্রিজাইডিং অফিসারকে যখন প্রশ্ন করি তখনই কিন্তু তিনি বলেন যে তিনি জানেন না এবং তিনি রিপোর্ট দেখার পর সেই বিষয়টি নিয়ে তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে তাকে অত্যন্ত একটা গুরুতর মারাত্মক অভিযোগ। সেই আশাকর্মী তিনি বলছেন যে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে গোটা বিষয়টা জানিয়েছিলেন, তিনি যখন যেতে রাজি হচ্ছেন না তাকে শোকজের চিঠি ধরানো হচ্ছে। নিরঞ্জন, একেবারে সে কিন্তু সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে। গতকাল দীর্ঘক্ষণ তিনি ব্লক দপ্তরে বসেছিলেন এবং সেখানে তিনি তার সকলের উত্তর চাইছিলেন, তার রিপোর্ট তিনি জমা দিয়েছিলেন সেখানে, যে রিপোর্টে উল্লেখ রয়েছে তিনি করোনায় পজিটিভ। তা সত্ত্বেও কিন্তু ব্লক দপ্তরে তিনি আধিকারিক রয়েছিলেন, মূলত বিডিও, তিনি কিন্তু তাকে ছুটি দেননি এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও কিন্তু ডিউটি আপনাকে করতে হবে, নইলে বাড়িতে গিয়ে পুলিশ আপনাকে তুলে নিয়ে আসবে। এবং এই আতঙ্কের পরিবেশ থেকেই তিনি আজ সকালবেলা ভোট কর্ণে আসেন এবং সেখানে যেখানে তার ডিউটি ছিল সেই ডিউটি স্থানে থেকে আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ রণজয়। যদিও কমিশনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই আশাকর্মীকে অব্যাহতি আগেই দেওয়া হয়েছিল, আমরা একবার শুনবো ওই আশাকর্মী তিনি নিজে ঠিক কি বলছেন। কতদিন আগে আপনার ধরা পড়েছে? 24 তারিখে স্যাম্পল দিয়েছি, 26 তারিখে বিকেলবেলায় রিপোর্ট পেয়েছি। ইভেন 26 তারিখে আমি অ্যাটেন্ড করেছিলাম মোলপুরে, মানে কীভাবে আমরা কাজটা করবো সেটা জানার জন্য, তখনও জানতে পারিনি। বিকেলবেলা মেসেজ এসছে, তৎক্ষণাৎ আমার NMDDকে জানিয়েছি, হ্যাঁ ডিউটি করতেই এসেছি। উনি এই বিষয়ে গুরুত্বই দিচ্ছেন না, এই যে এত সব ব্যবস্থা করে রেখেছেন, মানে স্যানিটাইজার, তারপর ডিস্টেন্সিং মেনটেন, তো উনি এগুলোকে যদি গুরুত্ব দিত তাহলে আমার মতো কোভিড মানে কোভিড পজিটিভ পেশেন্টকে নিশ্চয়ই ডিউটিতে আসতে বলতেন না। মেন কারণই তো সরকার এত এত মানে পদক্ষেপ নিচ্ছেন, তার মধ্যে উনি বিডিও স্যার হয়ে ডিওমাইজ হয়ে কী করে আমাকে ডিউটিতে জয়েন করতে বলে? আর আমার এখন শরীরের অবস্থা খুবই খারাপ, আর ডিওমাইজ স্যার যেভাবে আমার সাথে মানে কথা বলেছেন তার মধ্যে একটু সহানুভূতি ছিল না। গোটা বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে, গোটা ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি কি বলেছেন শুনবো। কেউ বলতে পারেন জোর করে তাকে পজিটিভ রেজাল্ট হাতে থাকা সত্ত্বেও যে আপনি ডিউটি করতে যান নির্বাচনে? আমরা জেনেছি যে তিনি পজিটিভ হয়েছিলেন 26 তারিখে, আপনারা যা জানালেন, তাহলে তিনি তো নির্বাচন কমিশনের কাছ থেকে যে অব্যাহতি লেটার সম্ভবত তিনি পাননি বলেই তিনি গিয়েছিলেন, নতুবা তার কাছে যাওয়ার কথাই না। তবে একটা বিষয় হচ্ছে আমরা যখনই জানতে পেরেছি তখনই নিশ্চয়ই তাকে সরিয়ে দেওয়া হয়েছে,